তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলে গেল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের সাফারির সমস্ত দিক খতিয়ে দেখেন গরুমারা জাতীয় উদ্যানের ADFO রাজীব দে। বর্ষার জন্য তিন মাস বন্ধ ছিল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যানগুলি। মূলত বন্য প্রাণীদের প্রজননকালীন সময় ধরা হয় 15 জুলাই থেকে 15 সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়টিকে। পাশাপাশি এই সময় জঙ্গলে বর্ষার কারণে গাছপালা বেড়ে যায়, তাই এই তিন মাস পর্যটকদের জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে। ডুয়ার্সের গরুমারা, জলদাপাড়া জাতীয় উদ্যান সহ চাপড়ামারি, বক্সা, চিলাপাতায় সমস্ত বনাঞ্চলের গভীরে থাকা বন বাংলোগুলিতে পর্যটকদের থাকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল, তাই পর্যটকরা এই তিন মাস বন বাংলোগুলিতে ইচ্ছে থাকলেও রাত কাটাতে পারেননি। তবে আজ থেকে ফের তারা জঙ্গলের গভীরে রাত্রিবাস, হাতির পিঠে সাফারি ও জঙ্গল সাফারির সুযোগ উপভোগ করতে পারবেন। এ প্রসঙ্গে গরুমারা জাতীয় উদ্যানের ADFO রাজীব দে এবং HSTDF এর সদস্য সায়ন চক্রবর্তী কি জানিয়েছেন, দেখুন। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 15 জুন থেকে 15 সেপ্টেম্বর অবধি জঙ্গল বন্ধ রাখা হয়। এটি বন্যজন্তু জানোয়ার যারা আছে তাদের মিটিং এর সময় মূলত, এবং তার সাথে আমাদের যে জঙ্গলের যে প্ল্যান্টেশন অ্যাক্টিভিটিস গুলো চলে তার সময়, যার জন্য জঙ্গল বন্ধ থাকে। এই বছরে বন্ধ ছিল 16 সেপ্টেম্বর থেকে যথারীতি নিয়ম মেনে এবছরে জঙ্গল খুলে যাচ্ছে পর্যটকদের। আমরা শুধুমাত্র গরুমারা এবং চাপড়ামারি বনবাংলো খুলছি, যেহেতু আমরা উপর থেকে আমাদের একটা অগ্নি নির্বাপন ব্যবস্থাকে আপডেট করার জন্য নির্দেশ এসেছিল। সেটা করার পরে এই মুহূর্তে আমরা শুধুমাত্র দ্রুত বনবাংলো খুলে দিচ্ছি। আমাদের যে ইকোট্যুরিজম কটেজগুলো ছিল গরুমারা ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডিভিশনের আন্ডারে, সেগুলো আমরা এই মুহূর্তে খুলছি না। এখানে কাজ চলছে, এই অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কিত কাজ চলছে, তো সেটা যত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আশা করছি পুজোর আগে আমরা খুলে দিতে পারবো। হ্যাঁ, হাতি সাফারি এবং জিপ সাফারি খুলে যাচ্ছে। আমরা গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন সব রকমভাবে পর্যটকদের এই মৌসুমের জন্য প্রস্তুত করবে। আশা করছি পর্যটকের সংখ্যা বাড়বে। আমরা বিভিন্ন রকম মেজার্স নিয়েছি, এবং দুটো হাতির সংখ্যাও বাড়ানো হয়েছে এর জন্য। এবং আমাদের বাটারফ্লাই পার্ক যেটা আছে সেখানেও সমস্ত রকম আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আশা করছি দুটো কুনকি হাতি এবার হাতি সাফারির জন্য বাড়ানো হয়েছে যারা পর্যটক নিয়ে। এখন সব মিলিয়ে 4টি কুনকি হাতি থাকলো গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনে পর্যটকদের হাতি সাফারির জন্য। আজ থেকে খুলে যাচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক এবং জলদাপাড়া ন্যাশনাল পার্ক, ডুয়ার্সের সমস্ত জঙ্গল, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, চিলাপাতা, যেখানে যেখানে পর্যটকরা সমাগম করেন সাফারি এবং এলিফেন্ট রাইডিং এর জন্য। ডুয়ার্সে প্রত্যেক বছর পর্যটকদের সমাগম হয়, আজ থেকে খুলে যাচ্ছে এবং সমস্ত পর্যটকদের স্বাগতম ডুয়ার্সে আসার জন্য। ডুয়ার্সের কালচার, ডুয়ার্সের ট্র্যাডিশন এবং ডুয়ার্সের ওয়াইল্ড লাইফ পর্যটনকে সাক্ষী করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি, সকলে আসুন এবং বন্যপ্রাণকে খুব কাছের থেকে দেখার, অনুভব করার সুযোগ রয়েছে সকল সকল পর্যটকদের সামনে। গরুমারাতে এবছর দুটো কুনকি হাতি বেড়েছে এবং টিকিটও দেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে পর্যটকদের জন্য অত্যন্ত সুখবর। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।